এবার বঙ্গের ভোট যুদ্ধে নামলেন আরও এক সদ্য প্রাক্তন আইপিএস। বীরভূমের মতো হেভিওয়েট কেন্দ্র থেকে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে প্রার্থী করল বিজেপি। বিধানসভা ভোটে শীতলকুচিতে গুলি চালানোর ঘটনার সময় কোচবিহারে পুলিশ সুপার ছিলেন তিনি। ইস্তফা দেওয়ার নদিনের মাথায় আইপিএস থেকে সরাসরি ভোট যুদ্ধে নামলেন দেবাশিস ধর। তবে বীরভূম এবং ঝাড়গ্রামে প্রার্থী ঘোষণা করলেও এখন অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে কে প্রার্থী হবেন তা ঠিক করে উঠতে পারল না গেরুয়া শিবির। আইপিএস অফিসার দেবাশিস ধরকে ঘিরে জল্পনা চলছিল। গত 21 মার্চ তাঁর আচমকা পদত্যাগের জেরে তার ভোটে নামার গুঞ্জন আরও জোরালো হয়। ইস্তফাপত্রে দেবাশিস ধর জানিয়েছিলেন তিনি সামাজিক কাজের সঙ্গে যুক্ত হতে চান। অবশেষে ইস্তফা মঞ্জুর হতেই বীরভূমে তিনবারের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে দেবাশিস ধরকে প্রার্থী করল বিজেপি। বীরভূমের সাথে একটা আত্মিক আর মাটির টান রয়েছে। আমি ওয়েট করে আছি বীরভূম লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে সেখানকার মানুষের উন্নয়নের জন্য সর্বোচ্চ স্তরে গিয়ে কাজ করা। ইন্ডিয়া টিম যদি 1983 সালে ওয়ার্ল্ড কাপের ফাইনালে এটা ভেবে নামতো যে ওয়েস্ট ইন্ডিজ দুবারের চ্যাম্পিয়ন আর ওই রকম দুর্ধর্ষ টিম, তাহলে দাঁড়াতেই পারত না। সে দেখা গেল খেলার শেষে ওয়েস্ট ইন্ডিজ 43 রানে হেরে গেল। অতি অবশ্যই আমরা যুদ্ধে নামছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে। আমি চাইছি এই লড়াই আমাকে জিততে হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের অফিসার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন দেবাশিস ধর। তারপর আইপিএস অফিসার পদে উন্নীত হন 2010-এ। 2021-এর বিধানসভা ভোটের মুখে আইপিএস অফিসার দেবাশিস ধরকে কোচবিহারে পুলিশ সুপার করে নির্বাচন কমিশন। বিধানসভা ভোটের দিন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যু হয়। ভোট মিটে যাওয়ার পর কোচবিহারে তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধরকে সাসপেন্ড করে রাজ্য সরকার। তাঁকে জিজ্ঞাসাবাদও করে সিআইডি। শীতলকুচি কাণ্ডের পর থেকে কম্পালসারি ওয়েটিংয়ে রাখা হয়েছিল। তার মধ্যেই 2022 সালের সেপ্টেম্বরে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় আইপিএস দেবাশিস ধরের বাড়িসহ একাধিক ঠিকানায় হানা দেয় সিআইডি। তার ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালানো হয়। মাসখানেক আগে দেবাশিস ধরের সাসপেনশন তুলে নেওয়া হলেও তাঁকে কম্পালসারি ওয়েটিংয়েই রাখা হয়েছিল। এই আবহেই লোকসভা ভোটের মুখে তাঁর পদত্যাগ, আর এবার বিজেপির প্রার্থী হিসেবে ভোটের ময়দানে নেমে পড়া। কিছু বলার নেই, অনেকদিন ধরে শুনছুনি প্রার্থী হবে, নিশ্চয়ই ভালো আসুক। 8 বছর ধরে কাজ করেছি, প্রচারে এগিয়ে থাকা তো কথাই নয়, প্রচার তো নয়, আমরা কাজে এগিয়ে আছি। আমি জানতাম উনি দাঁড়াবেন, আমি জেনেছিলাম আগে থেকেই, তার কোনো ব্যাপার নয়। পুলিশের পদে ইস্তফা দিয়ে বা প্রাক্তন পুলিশ কর্তাদের রাজনীতিতে আসা বঙ্গ রাজনীতিতে নতুন নয়। 2011-এর বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে ভোটে লড়েছিলেন হায়দার আজিজ সাফি, সুলতান সিং, রাজপাল সিং, চৌধুরী মোহন জাটুয়া এবং উপেন বিশ্বাস। এরপর গত বিধানসভা ভোটে চন্দননগরে কমিশনার থাকাকালীন হুমায়ুন কবির চাকরি ছেড়ে তৃণমূলের টিকিটে জিতে মন্ত্রী হয়েছিলেন। সম্প্রতি আইপিএস অফিসারের পদে স্বেচ্ছাবসান নিয়ে মালদা উত্তরের তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। এবার সেই তালিকায় নবতম সংযোজন দেবাশিস ধর। শনিবার বীরভূমের পাশাপাশি ঝাড়গ্রামের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। সেই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রণত টুডুকে। প্রণত টুডু পেশায় চিকিৎসক। কয়েকদিন আগেই তিনি ঝাড়গ্রাম মেডিকেল কলেজে সরকারি চাকরি থেকে ইস্তফা দেন। ভালো লাগছে রাজ্য নেতৃত্ব এবং হচ্ছে যে দিল্লি নেতৃত্ব, সেন্ট্রাল নেতৃত্ব যে আমার উপর ভরসা করেছেন ওনারা, 100% আমরা আশাবাদী আছি যে আমরা জিতব। কিন্তু এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা বাকি রয়ে গেছে। এই কেন্দ্রে ভোজপুরি গায়ক অভিনেতা পাবন সিং এর নাম ঘোষণা করলেও পরে বিতর্কের জেরে তিনি ভোট যুদ্ধ থেকে সরে দাঁড়ান। বিজেন্দ্র সিংহ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ।